আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম, কনসেনসাস কনস্ট্রাকশনে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হলো যে কংক্রিটের স্ট্রেংথ, মানে সিলিন্ডার টেস্ট আমরা প্র্যাকটিক্যালি কিভাবে করে থাকি। তো এই বিষয়ে আমাদের ব্রিফিং করবে আমাদের জনাব সাইফুল আলম মারুফ স্যার, আমার সদ্য শিক্ষক। তো স্যার আমাদেরকে আজকে প্র্যাকটিক্যালি সিলিন্ডার কিভাবে বানাইতে হয় সেটা সম্পর্কে ডিটেলস করে দেখাবে। জি স্যার, আমাদের সিলিন্ডার টেস্ট খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। কংক্রিটের স্ট্রেন্থ এবং পিএচআই, আমরা কলাম বলি, ভীম বলি, এবং স্ট্রাকচারের যত মেম্বার আছে সমস্ত মেম্বার সময়ের ভিতরে পিএসআই স্ট্রেন্থ নির্ধারণের জন্য আমরা সিলিন্ডার স্যাম্পল কালেক্ট করি। আমাদের এখন এখানে যেভাবে আমরা ফিল্ডে ঢালাই হয় ম্যানুয়ালে, একবারে জাস্ট কোনো এখানে ম্যানুয়াল প্রসেসে, সম্পূর্ণ ম্যানুয়াল প্রসেসে আমরা অন টেস্ট আমরা দেখতে চাচ্ছি যে আমরা ঢালাই করলে কীভাবে পিএসআইটা আমরা পেতে পারি এবং আমাদের সর্বনিম্ন কত আসে। আমরা এটাকে নির্ণয় করার জন্য আমরা একটা ম্যানুয়ালি প্রসেসিং একটা স্যাম্পল আমরা বানাচ্ছি। এটা পরবর্তীতে ল্যাবে টেস্ট করে আমরা এটা যাচাই করবো যে আমাদের স্ট্রেন্থ কীভাবে রাখা দরকার এবং কতটুকু আমরা মিনিমাম আমাদের বিএমডিসি কোড যেটাকে মেনশন করেছে সেটা আমরা রাখতে পারতেছি কিনা, আমাদের অ্যাসাইনমেন্ট অনুসারে যদি পিএসআই আমাদের বাড়ানো দরকার হয় আমাদের পরবর্তী পদক্ষেপ কী হওয়া দরকার সেটা নিয়ে আমরা আলোচনা করে পরবর্তীতে এই জন্য আমরা স্যাম্পল তৈরি করছি। আপনারা দেখেন আমরা কীভাবে স্যাম্পল তৈরি করতেছি। আমাদের এই স্যাম্পল হলো 4 ইঞ্চি বাই 8 ইঞ্চি, 4 ইঞ্চি হলো ডায়া এবং 8 ইঞ্চি হলো হাইট। আমরা এটা বানানোর প্রসিডিউর হচ্ছে এটা 3 স্টেপে, এটা প্রথম ফার্স্ট লেয়ার, এরপরে দ্বিতীয় লেয়ার, এরপরে তৃতীয় লেয়ারে আমরা প্রতি লেয়ারেই আমরা এই যে এখানে প্রথম ফার্স্ট লেয়ারে ফার্স্ট লেয়ার আমরা ই দিলাম, কাস্টিং আমরা ম্যাটেরিয়াল দিলাম, এরপরে আমরা এই যে এখানে আমাদের 16 মিলিমিটার ডায়া, এটা 2.5 ফিট লেন্থ হইতে হবে এবং এটা অবশ্যই 1 ফিট উপর থেকে, 12 ইঞ্চ উপর থেকে আমাদের ফেলতে হবে মিনিমাম 25টা আঘাত। এবার 25 বার এইভাবে আঘাত করে টেস্ট করতে হবে, স্যাম্পল তৈরি করতে হবে। এইভাবেই আমরা সিলিন্ডারটা প্র্যাকটিক্যাল সাইডে তৈরি করা হয়, তারপরে জাস্ট এটাকে সমান করে রেখে দেওয়া হবে। একদিন পরে এটা খোলার পরে 7 দিন, 21 দিন বা 14 দিন বা 28 দিন পরে আমরা সিলিন্ডার টেস্ট করতে পারি। তো অবশ্যই সিলিন্ডারের ভিতরে আমরা মোবিল দিয়ে নিচ্ছি যেন এটা ধরে না রাখে, সার্ফেসটা যেন একটু ভালো আসে।
আর প্র্যাকটিক্যালি স্যাম্পল নিতে হবে যেন আসলে আমরা যেটা কাজ করতেছি যেন পরীক্ষা করলে আমরা সঠিক রিপোর্টটাই পাই। তো অবশ্যই সবাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।